বর্ষাকাল কিংবা শীতকালের ঠান্ডা ঠান্ডা পরিবেশে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি পর্বে। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম খুব সহজভাবে করা বিফ খিচুড়ি। আশা করছি সবার ভালো লাগবে। চলুন ঝটপট রেসিপিতে চলে যাই। বিফ খিচুড়ির জন্য প্রথমে একটি কড়াইতে সরিষার তেল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ, এবং এতে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে সরিষার তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ পরিমাণ, রসুন বাটা 2 চা চামচ পরিমাণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কেউ যদি চান সরিষার তেলের জায়গায় রেগুলার খাওয়ার তেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে খিচুড়ির আলাদা একটা সুন্দর ঘ্রাণ আসবে। এরপর এতে দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ এবং মরিচ গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। কেউ যদি ঝালটা বেশি খান সেক্ষেত্রে মরিচ গুঁড়োটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এতে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ দিয়ে আমারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন তেলটা মশলার উপরে উঠে আসবে ঠিক তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। কেউ যদি চান টমেটো সসের জায়গায় টমেটো পিউরি ব্যবহার করতে তাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলায় প্রথমে আমি 80% পর্যন্ত মাংসটাকে কষিয়ে রান্না করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু মাংস এবং খিচুড়ি দুটার টেস্টই বেড়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন তেল উপরে উঠে আসছে ঠিক তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি হাড় এবং মাংস দুটি সমানভাবে রেখে তারপর 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। পিসের সাইজগুলো সাধারণত রেগুলার মাংস রান্না করতে যে ধরনের সাইজ ব্যবহার করি আমরা ঠিক সে ধরনের সাইজ করেই আমি কেটে নিয়েছি। খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা উল্টিয়ে মাংসটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর যখন মাংসটা 50 থেকে 60% সিদ্ধ হয়ে আসবে এবং তেলটা উপরে উঠে আসবে ঠিক সেই মুহূর্তে ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা 1.5 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবং এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে দিব 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার রান্না করা মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে মাংসগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যে তেলটুকু বা মশলাটুকু থাকবে তার উপরে আমি খিচুড়ির চাল এবং ডালটা ভেজে নেব। এই তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। কেউ যদি পেঁয়াজ কুচিটা স্কিপ করতে চান তাও কিন্তু করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডাল মিলিয়ে 1 কেজি। এখানে চাল রয়েছে 1/2 কেজি পরিমাণ এবং মুসুরের ডাল রয়েছে 1/2 কেজি পরিমাণ। কেউ যদি মুসুরের ডালের সাথে অন্য কোনো ডালও ব্যবহার করতে চান তাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি চাল এবং ডালকে 1/2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে এরপর ধুয়ে তুলে নিয়েছি। চাল এবং ডালকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু 1 কেজি চাল সেই ক্ষেত্রে এখানে 2 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি এবং ফুটন্ত গরম পানি দিয়েছি। দিয়ে চালটা 50% সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিলাম। 50% সিদ্ধ হয়ে আসলে এরপর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিলাম।
এরপর এতে দিয়ে দিলাম রান্না করে রাখা গরুর মাংস, দিয়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে মিক্স করে নেছি, ঠিক যেমনটা আমরা বিরিয়ানি রান্না করার সময় করে থাকি। খুব ভালোভাবে মিক্স করে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম এবং 15 থেকে 20 মিনিট একদম লো আঁচে রান্না করে নিব। এই তো ঝটপট তৈরি হয়ে গেল বিফ খিচুড়ি। আশা করছি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের মাঝে আমি একটি মাটির পাত্রে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, সাথে ব্যবহার করছি একটি সিদ্ধ ডিম। কেউ যদি চান সিদ্ধ ডিম নাও দিতে পারেন, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এবং উপরে হালকা একটু বেরেস্তা দিয়ে এই তো আমার করা আজকের ঝটপট রেসিপি বিফ খিচুড়ি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।